আপনারা তো জানেন যে আমাদের সরকারি হসপিটালের যে তারা একটা নিয়ম তৈরি করছে যে একটা পেশেন্ট যদি হসপিটালে দেখাইতে যায় রোগী পেশেন্ট তাহলে 20 টাকা দিতে হবে, টিকিটটা শুধু কাটবে 20 টাকা দিতে হবে, ডাক্তার দেখানো 30 টাকা। আর আগে যে কতগুলো ফ্রি হইতো, ফ্রি এবং রুগীর খাওয়া, রুগী ভর্তি থাকলে তো 2 বেলা খাওয়া দেওয়া হয়, এই খাওয়াটা পর্যন্ত 50 টাকা দিতে হবে সমস্ত কিছুতে ইয়ে করা, এটা একটা নার্সিংহোমের মতন বানিয়ে ফেলেছে। তার জন্য আমরা সারা ত্রিপুরার যারা অসুস্থ হয়, রোগ হয়, তারা যারা বাইরে যায়, তারা তো ধনী মানুষ, টাকা আছে, কারা এই সরকারি হসপিটালে কারা ব্যবহার করে, নিত্য যারা দরিদ্র গরিব কৃষক শ্রমিক এই সব লোকের জন্য সেই সরকারি হসপিটাল, যে সরকারি হসপিটালে দীর্ঘ 75 বছরের যে নিয়ম কানুন সমস্ত কিছু ভেঙে দিয়ে তারা ব্যবসা শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এটা ব্যবসা পরিণত করেছে। একটা নার্সিংহোম উনি মনে হয় এটা ব্যবসা করতে এসেছে, যেটাতে পয়সা গরিব মানুষের শোষণ করার জন্য মানুষ 2018-তে উনি সরকারে আসার আগে যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত গরিব মানুষের জন্য সাহায্য সহায়তা করবেন, আর আজকে সেই গরিব মানুষের রক্ত শোষণ করার উনি বিজনেস শুরু করছেন, উনি বিজনেসম্যান, বিজনেস করতে এসেছেন। মানুষের টাকা দিতে অপারেশন, আপনারা সবাই অবগত যে বর্তমান বিজেপি সরকার মানে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব মন্ত্রীও তৈরি করছেন না, উনি সব মন্ত্রী, উনি কি করছেন যে ইয়ে করছে, হসপিটালে যদি কোনো রুগী আসে 20 টাকা দা স্লিপটা কাটতে হবে, ডাক্তার দেখাতে হবে 30 টাকা, শ্বাসপড়া অক্সিজেন নিতে হবে 50 টাকা দিয়া, তারপরে দা খাবার সবচেয়ে মানে সেই মুখ্যমন্ত্রী যে জঘন্য মুখ্যমন্ত্রী, ছোট মনের মুখ্যমন্ত্রী, গরিবের জন্য যে কাজ করবে না বা গরিবের রক্ত শোষণ করবে, বিজনেস করবে, এটার প্রতিফলন হলো খাওয়ার থেকে 50 টাকা নেবে, যে পেশেন্টটা ভর্তি থাকবে বিলো সাউথ থেকে এসে আগরতলা ভর্তি থাকবে, গরিব মানুষ 50 টাকা খাওয়ার জন্য দিতে হবে, সমস্ত সিটি স্ক্যান হইতে সমস্ত ইউসিআর যত পরীক্ষা নিরীক্ষা ব্লাড, আগে কি হতেন পেশেন্ট একটা ভর্তি থাকলে যে সোনোগ্রাফি ফ্রি হতেন, এক্সরে ফ্রি হতেন, তারপর ইসিজি ফ্রি হতেন, ব্লাড টেস্ট ফ্রি হতেন, এখন সমস্ত কিছু পয়সা দিতে হবে। আমার সেই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে তুমি গরিব ত্রিপুরা, তুমি তো ফেরাসুরের মুখ্যমন্ত্রী, এটা তোমার বাবার প্রপার্টি নয়, এটা সরকারি হসপিটালটা তোমার ব্যবসা বাণিজ্য নয়, তোমার যদি ব্যবসা করতে হয় তুমি ত্রিপুরার অনেক জায়গা খালি ময়দান পড়ে আছে ওইখানে দোকান করে তুমি ব্যবসা করো, আমাদের সেই ত্রিপুরা রাজ্যের হসপিটাল আমরা যে কোনো মূল্যে এটাকে রক্ষা করব, গরিব মানুষ আমাদের ত্রিপুরার মানুষ, মুখ্যমন্ত্রী প্যারাশুট দিয়ে এসেছেন দিল্লি থেকে, উনি দিল্লি চলে যাবেন, আমরা যারা ত্রিপুরাবাসী জন্ম কর্ম যারা আমরা ত্রিপুরায়, আমরা যেভাবেই হোক আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে কে সরকারি হসপিটালটা গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য আমরা রক্ষা করব, এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের প্রতিজ্ঞা।